বলে আত্মশুদ্ধ জিন থাকে, মানুষ বলে তা আপনি জিন দেখতে মারি নেবেন? কবিয়া জীবনে তো মানুষ জিন দেন, তো জিনও তো দেখতে যাবেন, চলেন যাই দেখেন। আমি আপনি যাবেন নাকি? হ্যাঁ যাব। বললাম যে, বললো যে আমি জিজ্ঞেস করলাম কবে যাবেন? আমি কালকে সকালে যাব। আমি তাহলে আমিও যাবো। ঠিক আছে, তবে একটা কথা বাবা, আমি তিনটার সময় কিন্তু রওনা করুন। ঠিক আছে, তা আমি আড়াইটার সময় রাত্রে ফেরে শুয়ে রইলাম। রওয়ার পরে দেখা যায় যে উনি সকালবেলা সকালে ওই ভোর রাত্রে আর কি তিনটা বাজে আসছেন, আইসা আমায় ডাক দিচ্ছেন, বাবু ব্যাপারে বউ আপনি কি আসেন বাড়িতে? আমি বলে দিয়ে আসছি ভাই। আপনি যাবেন? আমি হ্যাঁ যাবো। আপনি এত তাড়াতাড়ি রেডি? আমি আপনি কালকে বলছেন, আমি ওই জন্য রেডি হয়েছি, আমার বাবা মার হুকুম নিলাম। বাবা বললেন যে যাও বাবা মুড়ি দিয়ে আসো। তো ঠিক আছে, আমি সেই জন্য আপনার কাছে যাবো, আপনার লগে রেডি হয়ে আস। তো উনি আমাকে নিয়ে গেলেন, যেতে 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 আমরা ভোজেশ্বর গেলাম, সেখান থেকে আঙ্গারে গেলাম, আঙ্গারে থেকে মাদারীপুর গেলাম, মাদারীপুর থেকে ওখান থেকে একদম ভাঙ্গা হইয়া আমরা আটটা শীত দরবার শুয়ে সন্ধ্যার দিকে গিয়া মানে রাত আটটার সময় যাই পড়ছি আসার সময়। তা আমি হুজুরকে প্রথম দেখলাম, দেখার পরে উনি বলেন যে বাবা আজকে কিছু কথা বলবো না, আল্লাহ বাছাল আপনাদের সঙ্গে আগামীকাল কথা বলবো, আপনার এখন খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়া রেস্ট নেন। যাই হোক, আমি রেস্ট নেব না, দেখে আমার মনটা অন্যরকম হয়েছে। আমি এই লোক তো আমি জাহের বাতন হিসাবে দেখছি, চোখে এমনি দেখিনি কিন্তু বাতন আমি একটা জিনিস দেখছি, তাই ওনাকে তো আমি খোঁজ দিছি। তো যাই হোক, সকালবেলা তরিকার লাইনে লাইন ধরছে, সবাই নালিশে লাইন ধরছে, আমিও সেখানে লাইন ধরলাম। ধরার পরে হুজুর আমার মাথায় আবার চুল আছে বড় বড়, বিভিন্ন একটা পোশাক তপসি সাথে আছে। তো হুজুরের সামনে যখন আমার আমি ফ্রেশ হলাম, তখন হুজুর বললেন যে বাবা ওই মনোর সাহকে, মনোর সাহেবের বললাম বাবা ওনাকে আসতে দেন, ওই মস্তান সাহকে আসতে দেন। আমি সামনে আসলাম, আসার সাতজন আমার সামনে, সাতজনের পরে আমি। তো হুজুর বললেন যে বাবা আজমিশ্বর থেকে কবে আসছেন? আমি বললাম হুজুর আসছি তো দুই মাস। মনে মনে চিন্তা করি আমি আজমির শরীফ গেলাম, উনি কেমনে বুঝলেন? তারপরে উনি আস্তে আস্তে আমাকে প্রশ্ন করলেন, বাবা হাজেল হিসাবের মাজারে গেছেন? গেছি বাবা, উনি বড় জবরদস্ত অলি। আমি বললাম হুজুর এক মাইল দূরে ঢেউয়ের আসে, কিন্তু মাজারের সামনে আইসা ঢেউ স্তব্ধ হয়ে যায়, বোম্বে সাগরের শহরের সাথে বাড়ি লাগে, তখন আবার ডেউডা ই হয়ে যায়, এরকম অবস্থা। বাবা হাজেল হিসাব একদম জবরদস্ত অলি ছিলেন। আমি বললাম যে হুজুর আরও আছে, এক মাইল দূরে দেখা যায় স্টিমারগুলো থামে আস্তে আস্তে, তারপরে যায়। কয় বাবা আল্লাহর ওলি, ওনাদেরকে নজরানা না দিয়া কোনো স্টিমারের কাপ্তান স্টিমার চালাইতে পারবে না, হয়তো ইঞ্জিল বাস্ট হবে, নাইলে বাবা ইঞ্জিল অসুবিধা হবে। কাজেই ওই জন্য ওনারা নজরানা দিয়া হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আল্লাহর ওলিদেরকে সবাই মানে, মহামানবকে সবাই মানে, উনি এই জন্যই এই অবস্থা। তাই বাবা ভালোই দেখছেন। আমি বললাম যে হুজুর এই দেখ। কয় বাবা ঘুরে দেখছেন? আমি বললাম হুজুর দেখছি। উনি আমার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে মনে সব খুব একটু ক্ষিপ্ত হয়ে যায়, দেখা যায় এতক্ষণ একটা হোমরা সোমরা ছেলের সাথে হুজুর কথা বলতেছে এত কেন। তো হুজুর হঠাৎ করে বলে বাবা মনে সাহ এমনি চিনেন? বলে যে হুজুর না। তো বাবা আপনি তো দেখলাম দরবার শরীফ আর বাড়ি, উনি বাবা যেই জায়গাগুলি ঘুরছে আপনি জীবনে লাখ লাখ টাকা খরচ করে ঘুরতে পারবেন না, ভারত বাংলাদেশ বার্মা পাকিস্তান বিভিন্ন জায়গায় উনি ঘুরিয়া পীর খুঁজছে, উনি বাবা আমার কাছে আসছে। তো যাই হোক, আপনি বিরক্ত হেন না, ওনাকে কথা শুনতে দেন, কথা বলতে দেন। তখন উনি আমাকে এই কথা বলার পরে বললো যে বাবা দেখছেন তো করে? আমি হুজুর দেখছি। এখন কেমন তরিখা নেবেন? আমি হাব আমি তরিখা নেবো, পয়েন্ট নেন। তখন আমাকে উনি তরিখা দিলেন, তরিখা দেওয়ার পরে উনাকে আমাকে মসজিদে যে বললেন, আমি গেলাম